এবার বিধায়কের দুয়ারে সিবিআই গতকাল থেকে টানা 14.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে তল্লাশি করা হলো নদীয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। আজ ভোর 6টা নাগাদ বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা, যদিও তার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কলের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন সিবিআই আধিকারিকরা। সেখানেও চলছে জিজ্ঞাসাবাদ পর্ব, সেখানেও চলছে তল্লাশির পর্ব। এবং কি বলছেন তাপস সাহার, দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের বিধায়ক এবং বললেন তাকে দলের প্রয়োজন রয়েছে, তার দলকে প্রয়োজন নেই। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সরাসরি, প্রকাশ সিনহা এবং আবির দত্ত। আমি প্রথমে প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়াল তার বাড়িতে রয়েছেন, ঠিক কখন এসে তারা পৌঁছলেন, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে সিবিআই আধিকারিকরা রয়েছে। প্রথমেই আমরা কথা বলে নেব, কারোর সঙ্গে কথা বলিনি তো। তখন আমি ছিলাম না, তখন আমি মেয়ের বাড়ি ছিলাম, আমি যাইনি। কারে কারে থাকে? আমার নাতনি থাকে, আমি থাকি, নাজমা, পায়েল বিশ্বাস। ওই কি আমি ওসব বলতে পারবো না। তারা কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রবীর কয়ালের স্ত্রী পায়েল সে কিন্তু এই বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা দেখলাম সিবিআইয়ের গোয়েন্দারা গতকাল প্রবীর কয়ালের হাবড়ার বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে খবর পাওয়া যায় যে 73 এই গ্রামে প্রবীর কয়ালের আরেকটি বাড়ি। এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পাচ্ছি, 5 বছর আগে এই বাড়ি প্রবীর কয়াল তৈরি করে, একটি বড় জায়গায় কেনা হয় এবং প্রায় কিন্তু এখানে অনেকেই আসতো। এমনকি গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে তাপস কুমার সাহা তিনিও কিন্তু এখানে আসতেন এবং অনেকেই আসতো যারার কিন্তু টাকা চাইত, অর্থাৎ চাকরি বিক্রির নামে যে টাকা প্রবীর কয়াল তুলেছিল, যারা চাকরি পায়নি তারা কিন্তু প্রায় এখানে আসতো এবং তারা বলতো যে তাপস কুমার সাহার নামে প্রবীর কয়াল কিন্তু টাকা তুলেছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের গোয়েন্দারা 14.5 ঘন্টা তাপস কুমার সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর তারা কিন্তু আজকে সকালে তার বাড়ির পেছনে যে বাগান রয়েছে সেখানে চলে যান, পুকুর পাড়ে চলে যান। সেখানে কিন্তু গতকাল যেটা দেখা গেছিল যে পোড়ার একটা চিহ্ন ছিল সেখানে, এবং তাপস সাহা একেবারে নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তার বাড়ি এবং সেই বাড়ি সংলগ্ন পুকুর, অর্থাৎ বিধায়ক এবং পুকুর কানেকশন এখানেও কিন্তু রয়েছে। প্রাক্তন আত্মসহায়কের স্ত্রীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, টানা 14.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো নদীয়ার তেহট্টে তৃণমূল বিধায়ককে, একেবারে ক্ষোভ অভিমান তিনি সরাসরি দলের বিরুদ্ধে প্রকাশ করলেন। শুধু তাই নয়, বলছেন দলের কেউ কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, সাবোতাজ করে তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। দেখো, একেবারেই সরাসরি তিনি দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবং তিনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপরে আছে নিশ্চিতভাবে তিনি বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েও অফিসে তিনি ঢুকতে পারেননি এমনই মারাত্মক অভিযোগ তিনি করেছেন। তিনি এটাও বলছেন যে দলের এই স্থানীয় একজন মহিলা নেত্রী তিনি এই পেছনে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন আরও আদার্স, কিন্তু তারা কারা সঠিক সময় তিনি নাম বলবেন এমনটাই তিনি বলছেন। আক্ষেপ রয়েছে যে এই সময় কোনোভাবেই দলের তরফ থেকে যোগাযোগ কেউ করেনি। এই যে বাড়ি, সেই বাড়িতে আমরা দেখলাম ম্যারাথন তল্লাশি অভিযান এবং তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলেছে, দুটো মোবাইল ফোন, সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে তাপস সাহা জানিয়েছেন। তাপস সাহা এটাও জানিয়েছেন যে দলের দুজন যুব নেতা তার অনুগামী, সেই যুব নেতাদের নামেও কিন্তু তথ্য নেওয়ার চেষ্টা চালাচ্ছিল সিবিআইয়ের গোয়েন্দারা, তারা কোনো কিছুতেই নেই। তাদের মধ্যে একজন এখানে রয়েছেন, তাপস সাহার সঙ্গে দেখা করার জন্য এসেছেন, তার সঙ্গে কথা বলবো। দলের দুজন যুব নেতার নাম সিবিআই তরফ থেকে জানতে চাওয়া হয়েছে বলে তাপস সাহা জানিয়েছে, তার মধ্যে একজন আপনি। একটু বলবেন কেন আপনার নাম এইভাবে জানতে চাওয়া হয়েছে? তাপস সাহা কী বলছেন আপনাকে? তাপস সাহা কিছুই বলেনি, আমাদের প্রিয় বিধায়ক, এলাকার বিধায়ক, তিনি দু একবার বললেন এবং আপনাদের সংবাদ মতো জানতে পারলাম যে আমাকে এবং আমাদের আরেকজন যুব নেতা
আমাদের সংখ্যালঘু মুখ। আপনার নাম? মলয় বিশ্বাস। আপনার আরেকজন যে রয়েছে তার নাম? মিঠু সাহু। আচ্ছা, যেহেতু গত বিধানসভা নির্বাচনে অনেকেই দলের একটা অংশ পাঁচিলের উপর ছিল, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাদের দলের প্রার্থী হারানোর চেষ্টা করেছিল, তারা সেটা তারা পারেনি এবং তারা চেষ্টা করছে সবসময় বিধায়ককে ফাঁসানোর। আপনারা প্রত্যেকেই জানেন এটা, বেতাইবাসী তেহট্টবাসী আমরা জানি। সেই কারণেই আমরা যেহেতু সামনে থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছি, যে কোনো কারণে আমাকে এবং মিঠুদাকে যদি হ্যাকেল করা যায় তাহলে রাজনৈতিকভাবে এখানে তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে, এটাই তাদের চক্র। এর পেছনে কি বলছেন, তৃণমূলই আছে? অবশ্যই দলের একটা অংশ যারা গত বিধানসভা নির্বাচনে পাঁচিলের উপরে বসেছিল, দলটা করেনি, দলের বিরোধিতা করেছে এবং বিজেপি নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলকে হারানোর চেষ্টা করেছিল, আজকে পরিষ্কার হয়ে গেছে। আপনি দলের একজন যুব নেতা, আপনাদের বিরুদ্ধে দলেরই আরেক অংশ করলো, আপনারা নেতৃত্বকে জানালেন না নাকি জানিও কোনো ফল পাননি, কোনটা? উপর নেতৃত্ব সবই জানেন আপনারা, বুঝতে। ব্যবস্থা কি নেওয়া হলো তাহলে? ব্যবস্থায় সেটা দলের নেতৃত্ব, উর্ধ্বত নেতৃত্ব রয়েছে, তারা চোখে কি দেখলেন ব্যবস্থা? অর্থাৎ দলের ভেতরে যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই ছবিটা কিন্তু একেবারে শীর্ষ স্তরে অবধি পৌঁছে গিয়েছে, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু এই যুব তৃণমূল নেতা নিজেই সন্দেহান। আবির এবং প্রকাশ দুজনকেই ধন্যবাদ। আর এবার আপনাদের দেখাই তাপস সাহা, নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক, যার বাড়িতে 14.5 ঘন্টা তল্লাশি জিজ্ঞাসাবাদ সবই হলো, কিছুই পাওয়া যায়নি। একেবারে নিঃসন্দেহে তিনি এটাই দাবি করছেন যে তিনি নিষ্কলুষ, কোনো দাগ তার গায়ে নেই, যদিও দলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, আক্ষেপ রয়েছে। কি বললেন আমাদের প্রতিনিধি আবির দত্তকে শুনুন এবার। শাসক দলের বিধায়ক, তেহট্টের আপনি বিধায়ক, আপনার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, দলের তরফ থেকে কেউ ফোন করেছে, দলের উচ্চতর নেতৃত্ব কেউ? কেউ ফোন করে, ফোন পাইনি। আর আক্ষেপ হয়? আক্ষেপ হয়, অনুশোচনা হয়, কিন্তু লড়াইয়ে আরো কঠিন জায়গায় আমাকে তৈরি করে দিলেন। চিনা সাহেব অভিযোগ তো আপনি আগেও করেছিলেন, আদাস বলতে কাদের কাদের? আমি এখনই সব বলবো না, এখনই সব বলবো না, হাতে কিছু তাস রাখতে হবে ভাই। দলের নেতৃত্বের সঙ্গে আপনি কেন যোগাযোগ করলেন না? আমার কি প্রয়োজন? আপনার বাড়ি আমাকে প্রয়োজন তো তাদের, আমার কাউকে প্রয়োজন নেই, তাদের প্রয়োজন তপস্যাকে। ঠিক সময়ে করবে, পশ্চিমবাংলা বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাকে একদম আশীর্বাদ, তার হাত আমার মাথার উপরে আছে, তার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আর কারো থাক না থাক আমি সেটা বলতে চাই না, কিন্তু মমতা ব্যানার্জির হাত আমার মাথার উপরে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না, দেখা হয় না, কথা হয় না, বলতে পারবো না, অফিসে ঢুকতে দেওয়া হয় না। কেন কেন তারা জানে, আমি কী করে বলবো? এই যে পরিস্থিতি, তাতে আপনাদের দলেরই কি ভেতরে কোনো একটা সাবোটাজ হলো, মানে কোনো রকমভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা হলো? অবশ্যই অবশ্যই, প্রতারিত আমি হয়েছি, আমি কাউকে প্রতারিত করিনি, প্রতারিত আমি হয়েছি। আমরা দেখলাম যেখানে তাপস সাহা একেবারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং তার অভিমানী কথাও শুনলাম, এবং প্রবীর কয়াল যে দাবি করেছিল যে 40 জনের কাছ থেকে প্রায় 1-1.5 কোটি টাকা তুলে সে দিয়েছিল তাপস সাহাকে, কিন্তু তাপস সাহার কাছ থেকে সেই টাকা কি আরও কোনো প্রভাবশালীর কাছে গিয়েছিল? অবশ্যই তা নিয়ে আলোচনায় আসবো আমরা। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছে তাদের সঙ্গে আসুন আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, স্বপন মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন সলিল ভট্টাচার্য এবং রাজর্ষী লাহিড়ি। আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাতেই আসবো, একেবারে সুমনবাবুকে দিয়ে শুরু করবো। সুমনবাবু, সবাই 4 দিন আগে জীবনকৃষ্ণ সাহা তিনি গ্রেফতার হলেন আমরা দেখলাম, এবং একে একে তিনজন, তিনজনের পরে রাডারে এলেন তাপস সাহা, যদিও তাপস সাহা কিন্তু খুব চাঞ্চল্যকর দাবি করছেন, প্রথমত তার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, যেটা নিয়ে তিনি এখনও অবধি কিন্তু যথেষ্ট, মানে তার বক্তব্যে যথেষ্ট গর্ববোধ প্রকাশ পাচ্ছে, কিন্তু তার পাশাপাশি তিনি যে অভিযোগগুলো করছেন তা তো এই মুহূর্তে শাসক দলকে রীতিমতো সমস্যায় ফেলে দেবে, বিড়ম্বনা তো বাড়লো। না, প্রথম আমার যেটা প্রথম কৌতূহল যে বোধ হয় কত বললেন 14.5 ঘন্টা বোধ হয় চলছে এই মুহূর্তে, তো আমি জানি না এই মুহূর্তে ওয়ার্ল্ড রেকর্ডটা কী যাচ্ছে। নিশ্চয়ই আমার ধারণা যে সিবিআই যেভাবে তল্লাশি চালাচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডটা নিশ্চয়ই এটাতে ভাঙবে, বোধ হয় 68 ঘন্টার বা কতর একটা রেকর্ড বোধ হয় আগের বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে তো ওয়ার্ল্ড রেকর্ডটা হলো না, এটা খুব দুর্ভাগ্যের, এতবার চেষ্টা করে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারলেন। সবথেকে দুর্ভাগ্যের যেটা সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে সত্যপাল মালিক বলে এক ভদ্রলোক, যিনি একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কেন্দ্রের শাসক দলের
রাজ্যপাল হয়েছিলেন বেশ কয়েকটা রাজ্যে, তার বাড়িতেও সিবিআই পৌঁছে গেছে, মানে সিবিআই এর নোটিশ তার বাড়িতে পৌঁছে গেছে, কারণ তার পদবিটা মালিক হলেও দেশের মালিকরা বোধহয় সত্যপাল মালিকের যে বক্তব্য সেই বক্তব্যটাকে সহজে নিতে পারেনি। আমার তো এটা খুব মানে পরিষ্কারভাবে জানার ইচ্ছে যে গতকালও যে কাশ্মীরে যে জঙ্গি হত্যার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলওয়ামা নিয়ে যে দাবি সত্যপাল মালিক করেছেন তদানীন্তন জে অ্যান্ড কে গভর্নর জেনারেল গভর্নর, তার দাবি নিয়ে ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত এবং তার তিনি যাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাকে দেশের মালিক বলেছেন তুম চুপ রাহো। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, এই যদি গণতন্ত্রের চরিত্র হয়, তাহলে খুব দুর্ভাগ্যের এটা যে আমরা সিবিআই তদন্ত নিয়ে আলোচনা করছি, তদন্ত তদন্তের পথে চলবে, কোন রকম ভাবে দুর্নীতির পাশে কেউ থাকবে না, চলবে এবং ঠিক এই জায়গায় আমি শহীদ বাবুর কাছে আসবো। শহীদ বাবু একের পর এক শাসক দলের জনপ্রতিনিধিদের নাম জড়াবে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, তাপস সাহা, গতকাল আমরা শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে দেখেছি। শুধুই শাসক দলের নেতা প্রতিনিধিদের নাম কেন সামনে আসছে, এই প্রশ্ন তো শাসক দলও বারবার তুলছে। দেখো কুসুমিতা, তোমাকে জানতে হবে, দেখো এ 2016 থেকে 2021 অবধি কিন্তু ও কিন্তু পলাশীপাড়ার বিধায়ক ছিল, সেই সময় কিন্তু তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ মানে সোচ্চার হয়ে উঠেছিল শাসক দলের মধ্য থেকেই। এবং খালি তাই না, তখন কি করলো এই শাসক দল থেকে তখন তাকে এই এটা তো খালি তাই না মানে সাংসদ পর্যন্ত, সাংসদ তৃণমূলের যে সাংসদ সেও অভিযোগ করলো। তার মানে তুমি এটা তো আজকে তো এটা পরিষ্কার মানে বোঝা গেল যে এটা শাসক দলের একটা অনুমোদন না হলে এটা হয় না। আজকে ওর ক্ষোভ কিন্তু যথার্থই, মানে ওর ক্ষোভ এই কারণে, যার জন্য চুরি করি সেই বলে চোর, মানে এখন এখন তার সঙ্গে আর কেউ কথা বলছে না, এর মেইন স্টেক হোল্ডার্স কারা সেই জন্যই ও বলছে আমার দলকে দরকার নেই, দলের আমাকে দরকার। তাস এখনো কয়েকটা হাতে বাঁচিয়ে রেখেছে, হাতে রাখা আছে। এক নম্বর, দু নম্বর হচ্ছে যেটা এই যে তুমি বলছো, মানে বলছে যে মুখ্যমন্ত্রীর হাত আমার মাথার উপরে আছে, আরে তার জন্যই তো হাইকোর্টে এটা ট্রান্সফার করলো সিবিআই কে। কারণ একটা জায়গা এক পার্টিকুলার পয়েন্ট অফ টাইম গিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা থেমে গেল, গতি স্লথ হয়ে গেল। পরিষ্কার অর্ডারের মধ্যে রয়েছে এট সার্টেন পয়েন্ট অফ টাইম দ্য ইনভেস্টিগেশন সাডেনলি স্ট্যাগন্যান্ট, এবং স্বচ্ছতা নিরপেক্ষতার কথা বলে কিন্তু আদালত এই তদন্ত হস্তান্তর করে সিবিআই এর কাছে। আমি ঠিক এই জায়গায় রাজশ্রীর কাছে আসবো। রাজশ্রী, দুর্নীতি দমন শাখা তারা তদন্ত করছিল, সত্যিটা যদি সামনে আসতো, যে গতিতে তদন্ত শুরু হয়েছিল সেটা যদি শেষ পর্যন্ত ধরে রাখা যেত, তাহলে তো আর এই কেন্দ্র তদন্তকারী সংস্থাকে আসতে হতো না, এবং তাহলে তো সুমনবাবুরা যে অভিযোগটা বারবারই করেন যে একেবারে উদ্দেশ্য প্রণোদিত এবং একেবারে রেকর্ড করছে বারবার সিবিআই। কুসুমিতাদি, প্রথমেই এবিপি আনন্দ পরিবার এবং এবিপি আনন্দ সমস্ত দর্শককে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তৃণমূলের প্রত্যেকটি নেতা এই মুহূর্তে হয়তো অন্তরে অন্তরে তারা কামনা করছেন তাদের চুরি করার অধিকার অক্ষয় হোক আজকের অক্ষয় তৃতীয়ায়। তো প্রসঙ্গ যখন তে হট্টে প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমি জানি না, আমি আশা করব ইনভেস্টিগেটিং এজেন্সিরা জানেন, বা যদি না জেনে থাকে তাহলে আপনার মাধ্যমেই তাদেরকে যদি জানিয়ে দেওয়া সম্ভবপর হয়। তেহট্টের বর্গিডাঙ্গায় এই তাপস সাহার প্রাক্তন এর আগের ড্রাইভার পলাশ হালদার তার বাড়ি, এই পলাশ হালদার কিন্তু প্রত্যেকটি ঘটনার সাক্ষী, প্রত্যেকটি ঘটনার পার্টি আছে, কোথা থেকে কে টাকা তুলতো, কাকে দেওয়া হতো, কে দিয়ে আসতো, কে কী করতো। যাই হোক, প্রসঙ্গ তেহট্ট, এই ভদ্রলোক এখন অনেক কথা বলছেন এই তেহট্টের জন্য বা পলাশীপাড়ার, উনি যে বিধায়ক থেকেছেন, উনি পলাশীপাড়ার বিধায়ক এবং মাথা গলাতেন তেহট্টের মধ্যে, তার জন্য উনি আজ অবধি কী কী করেছেন। ভারতমালা প্রজেক্ট, এখানে তেহট্ট পলাশীপাড়ার যোগ হওয়ার কথা ছিল, হলো না, দায়ী কে? সাংসদ মহুয়া মৈত্র এবং এই বিধায়ক। তেহট্ট পৌরসভা হওয়ার কথা ছিল, হলো না। কৃষ্ণনগর টু তেহট্ট ভায়া করিমপুর রেল লাইন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন, এরা কোনোরকম কোনো কাজ করেনি, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট চেকপোস্ট বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে হওয়ার কথা ছিল, এই এখানকার জন্য এদের জন্য হয়নি। এবার নথি পাওয়া যাচ্ছে পুকুরের ধারে, আর উনি বলছেন আবার হ্যাঁ পুকুর সব জায়গাতেই আছে এবং সেখানে মোবাইল আছে বা সিবিআই তথ্য আছে বা অনেক কিছু আছে। সিবিআই বাজেয়াপ্ত করেছে। সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, শাসক দলের বিধায়ক যিনি একেবারে পরিষ্কার বলছেন যে মুখ্যমন্ত্রীর হাত মাথায় রয়েছে, কিন্তু তার অভিমান, তার অভিযোগ একেবারে দলে সেকেন্ড ইন কমান্ডের দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাইলে দেখা করেন না, এবং তার প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে,
সামনেই যে নবজোয়ার অভিযান রয়েছে, এই সমস্ত অভিযোগ আরো মান অভিমানের সামনে তো পড়তে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারবেন তো? না, ব্যাপার হচ্ছে যে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, সেই অজয় পোদ্দারের মাথায় কার হাত রয়েছে আমি জানি না। যে অডিও ক্লিপটা প্রকাশিত হয়েছে তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অজয় পোদ্দারের একটা বিরাট রকমের ইনকাম রয়েছে গরু পাচার থেকে। এখন এই গরু পাচার চক্র পরিচালনা করতে গিয়ে যে গরু পাচার চক্রের তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে, তাহলে তো অবিলম্বে যে বিজেপির যে বিধায়ক, যে বিধায়কের নাম শোনা গেছে বারবার ধরে অডিও ক্লিপে, সেটাও তো সেই আলোচনার মধ্যে আসা উচিত বা তদন্তের আওতায় আনা উচিত। আমার কথা হচ্ছে যে আমরা কি স্বপনবাবু, নবজোয়ার যাত্রা শুরু হতে হাতে কিন্তু আর মাত্র 2-3 দিন বাকি, 24 তারিখে বেরিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পথে বেরোলে এইরকম অভিমানী তো আরো হাজারে হাজারে পাবেন, কি করবেন, কিভাবে সামলাবেন? আদৌ সামলানো সম্ভব নাকি তৃণমূল কংগ্রেস আরো খানিকটা সমস্যা বাড়িয়ে ফেললো? আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে রাজ্যের এবং দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যে নবজোয়ার যাত্রার কথা বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, আপনারা তাহলে একটা জিনিস এটা পরিষ্কার হচ্ছে যে কয়েকদিন আগে আপনি দেখবেন যে ও একটা রক্ষা কবচ পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যে ইডি সিবিআই জেরা থেকে বাঁচার জন্য আর কি। তার মানে কি এটা গ্যারান্টেড হয়ে গেছে যে আগামী 2 মাস আবার নতুন করে রক্ষা কবচ পাবে? এটা আমাদের বড় প্রশ্ন। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যে নবজোয়ার যাত্রা করলেই মানে রাহুল গান্ধীকে অনুসরণ করে যে কাজটা করতে যাচ্ছে আর কি, তাতে করে যে আমাদের পশ্চিমবাংলায় খুব একটা ভালো ফল হবে সেটা আমরা মনে করি না। তার সাথে সাথে একটা কথা বলি, দেখুন যে তাপস শাহ যে কথাটা বললো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা যে আমার মুখ্যমন্ত্রীর হাত আমার মাথায় আছে। তার মানে অভিযোগটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তৃণমূলের যে দুটো গ্রুপ হয়েছে, এক আছে অভিষেকের তৃণমূল, আর একটা হচ্ছে না সাংসদবাবু, আমি বলছি দেখুন, হাতির দেখানোর দাঁত আলাদা হয়, চেবানোর দাঁত আলাদা হয়, এগুলো দেখাচ্ছে পিসি ভাই মিলে আলাদা আলাদা দেখাচ্ছে, গুলতেরও কিছু আলাদা নয়, সবই হচ্ছে এপিট আর ওপিট। মালিক তো আগে বিজেপি করছে। আরে আপনি গরুর রচনা করে এসেছেন, আমি রচনা করে আসবো, একটা বিরতির পর আনন্দ সকালে সঙ্গে থাকবেন আপনারা।